স্থগিত হয়ে গেল এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশ হ্যাঁ তোমরা ঠিক শুনেছ প্রশ্ন ফাঁসের কারণে দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার যে দিনাজপুর বোর্ড আছে সেই দিনাজপুর বোর্ডের যে পরীক্ষা চারটা আছে যেমন গণিত একশো নয় যে সাবজেক্ট কোড পদ্ধজ্ঞান একশো ছত্রিশ কৃষি শিক্ষা হলো একশো চৌত্রিশ এবং রসায়ন একশো সাঁত্রিশ এই চারটা পরীক্ষা কিন্তু অনিবার্য কারণ অনিবার্য কারণ বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো সেটা প্রশ্ন ফাঁস তো এই প্রশ্ন ফাঁসের কারণে কিন্তু এই চারটা পরীক্ষা স্থগিত করা হয়েছে শুধুমাত্র আবার এটা দিনাজপুর বোর্ডের জন্য অন্যান্য বোর্ডের জন্য না যে বাকি যারটা বোর্ড আছে সেই বোর্ডগুলো কিন্তু পরীক্ষা যথারীতি চলতে থাকবে সমস্যা নাই তবে এই দিনাজপুর বোর্ডের এই চারটা পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং তাদের কিন্তু তারিখ জানানো হয় নাই যে আগামী কবে সেই পরীক্ষা চারটা হবে তো সেই পরীক্ষা চারটা বোঝা যাচ্ছে এটা যেহেতু পূজা আছে সামনে তো পূজার পরেই হবে তো এই চারটা পরীক্ষা বাদে বাকি যে পরীক্ষা আসছে সায়েন্সের যেমন আছে জীববিজ্ঞান বা যে আর্টস যাদের আছে তাদের যে এখানে যে পরিণতি ইতিহাস ভূগোল আছে এগুলো কিন্তু যে রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো হবে তো এখন এই বিষয়টা জানানোর জন্য ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারছো যে যারা কেবলমাত্র দিনাজপুর বোর্ডে আসো তাদের জন্য এই চারটা পরীক্ষা স্থগিত হয়েছে কিন্তু বাকি যে বোর্ডগুলো আছে ওই বোর্ডে তোমরা যদি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাদের চিন্তার কিছু নয় তোমাদের যথারীতি যত সময় তোমাদের পরীক্ষাগুলো হবে এবং এই চারটা পরীক্ষাও হবে কিন্তু দিনাজপুর বোর্ডের জন্য এই চারটা বাদ দিয়ে বাকিগুলা যথারীতি যে রুটিন তোমরা পাইছো ওই রুটিন অনুযায়ী হবে তবে পরবর্তীতে তোমার এই চারটা পরীক্ষার তোমাদের রুটিন দেওয়া হবে সেই অনুযায়ী পরবর্তীতে আবার পরীক্ষাগুলো হবে তো বিষয়টা কেমন তোমরা দেখছো প্রশ্নভাষ বিষয়টা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা পরের ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অনেকে ধন্যবাদ